আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আই এম অলসো ওয়েল। টুডে আই উইল ডিসকাস in my class English second paper for class 8. Today I will discuss with you about how to change sentences. শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, আজকের ক্লাসটি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটিকে উপভোগ করবে এবং ক্লাসে মনোনিবেশ করবে, কারণ এটাতে অনেক কিছু শেখার বিষয় আছে, জানার বিষয় আছে এবং যে বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস, বাক্যের রূপান্তর। চেঞ্জিং সেন্টেন্সেস এটাকে আমরা বাংলায় বলবো বাক্যের রূপান্তর। ভাষার পরিশীলন এবং উৎকর্ষ সাধনের জন্য গ্রামারের চেঞ্জিং সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা প্রথমেই জানবো যে চেঞ্জিং সেন্টেন্স কাকে বলে। আমরা গ্রামারের ভাষায় যেভাবে একটা সংজ্ঞা পেয়েছি তা হলো যে এক ধরনের বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে অন্য রূপে রূপান্তর করার নামেই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। যে অর্থের তারতম্য না ঘটিয়ে এক ধরনের বাক্যকে আরেক ধরনের বাক্যে রূপান্তর করার নামেই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এখন এই বাক্যের রূপান্তরটা বাক্য কেন্দ্রিক হয়ে থাকে, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স মূলত সেন্টেন্স কেন্দ্রিক হয়ে থাকে। তাহলে বলতে পারো যে আমরা এই সেন্টেন্সকে কীভাবে চেঞ্জ করতে পারি, কতভাবে চেঞ্জ করতে পারি। আসলে যেহেতু সেন্টেন্স কেন্দ্রিক পরিবর্তন হয়, সেক্ষেত্রে এটা বিভিন্নভাবে পরিবর্তিত হতে পারে। তো প্রধানত আজকে আমরা যে বিষয়টা নিয়ে সিম্পলি কথা বলবো সেটি হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্স মূলত আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা মূলত আমরা প্রথমত যে চেঞ্জটা করবো সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। আমরা যদি প্যাটার্ন আকারে বলি, প্যাটার্ন ওয়ানে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে বাক্যের মধ্যে পরিবর্তন অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ বাক্যের
আমরা জানি যে বাক্য প্রধানত মূলত পাঁচ ধরনের আমরা শিখেছি ইতিপূর্বে যে বাক্য পাঁচ ধরনের হয়, অ্যাসারটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। বাক্য যেভাবে যেভাবে হয় বাক্যের পরিবর্তন কিন্তু সেভাবে সেভাবে হয়। তো মূলত আমরা ইন্টারচেঞ্জের মাধ্যমে বাক্যের পরিবর্তন করতে পারি। আবার প্যাটার্ন টু এ যাই, প্যাটার্ন টু ডিক্রিজ অফ কম্পারিজন ডিক্রিজ অফ কম্পারিজন প্যাটার্ন থ্রিতে যাই, প্যাটার্ন থ্রিতে এভাবে আরো পরিবর্তন হতে পারে, সেন্টেন্সের বিভিন্নভাবে পরিবর্তিত হতে পারে। এজন্য বলা হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্সটা মূলত সেন্টেন্স কেন্দ্রিক, সেন্টেন্স যে অবস্থায় থাকে যে পরিবেশে থাকে সেই পরিবেশে সেন্টেন্সটি পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে। সাধারণত আজকে আমরা প্রাথমিকভাবে যে বিষয়টা জানব যে আমরা প্রাথমিকভাবে যে বিষয়টা আজকে জানলাম সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স কি। চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে যে অর্থের তারতম্য না ঘটিয়ে এক ধরনের বাক্যকে অন্য ধরনের রূপান্তর করার নামই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং সেন্টেন্স মূলত সেন্টেন্স কেন্দ্রিক হয়ে থাকে, আর চেঞ্জিং সেন্টেন্স মূলত প্যাটার্ন ভিত্তিক হয় সেন্টেন্সের অবস্থান অনুযায়ী। আমরা মূলত আজকে এখানে তিনটে প্যাটার্ন দিচ্ছি, যে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস, আমরা যে সেন্টেন্সের কাইন্ডস অফ সেন্টেন্সেস, there are five kinds of sentences, assertive, interrogative, imperative, optative, exclamatory sentences, সেই সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সের পরিবর্তন হয়। আবার প্যাটার্ন ডিগ্রিস অফ কম্পারিজন, ডিগ্রি আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, এই ডিগ্রি অনুযায়ী সেন্টেন্সের পরিবর্তন হয়। আবার প্যাটার্ন থ্রিতে দেখা যাচ্ছে যে ভয়েস চেঞ্জ, এটাও ভয়েস চেঞ্জ আকারে সেন্টেন্সের পরিবর্তন হয়। মূলত আমরা প্রাথমিকভাবে যেটা জানবো যে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস দেখো কিভাবে হয়। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভের দুটো পার্ট আছে, অ্যাসার্টিভের দুটো পার্ট আছে, অ্যাফার্মেটিভ একটা হলো নেগেটিভ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তারপরে আসতেছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, assertive to exclamatory. আবার এটার থেকে এটা হয়, এটার থেকে এটা হয়, যাই হোক এটা বিভিন্নভাবে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসারেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এই ইন্টারচেঞ্জ অর্থাৎ বাক্যের মধ্যে পরিবর্তন রূপান্তর, এগুলি হচ্ছে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস। আমরা মূলত আজকে প্রাথমিকভাবে সিম্পলি আজকে প্রথম ক্লাস সিম্পলি আজকে যে বিষয়টা জানবো সেটি হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সের পরিবর্তন। অ্যাসারেটিভ সেন্টেন্সের দুটি রূপ আছে, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ টু
affirmative to negative. How to change affirmative to negative? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কিছু শর্ত আছে, যে শর্তগুলো থাকলে আমরা সেটাকে অ্যাফার্মেটিভ হিসেবে গণ্য করি এবং সেই শর্তগুলো থাকলে আমরা সেটাকে কীভাবে নেগেটিভ করব সেই অনুযায়ী আমরা সেন্টেন্সে রূপান্তর করব। মূলত আমি কিছু পয়েন্ট তোমাদের উদ্দেশ্যে দিতে চাই। যেমন একটি শব্দ আছে, ইংরেজিতে একটি শব্দ আছে অনলি বা এই শব্দটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা পাই, তাহলে অবশ্যই আমরা ধরে নেব সেটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এখন কথা হলো, শর্ত যেহেতু অনলি বা অ্যালোন, তাহলে অনলি বা অ্যালোন যদি কোনো সেন্টেন্সে থাকে সেটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে রূপান্তর করে কীভাবে নেগেটিভ করব তার কিছু নিয়ম আমি বলি। অনলি বা অ্যালোন আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। নাম্বার ওয়ান, অনলি হি ক্যান ডু দি সাম, নেগেটিভ করতে হবে, অনলি হি ক্যান ডু দি সাম। এখন শর্ত হলো, আমি প্রথমে বলছি যে অনলি বা অ্যালোন যদি কোন সেন্টেন্স আমরা দেখি তাহলে সেটিকে আমরা অ্যাফার্মেটিভ হিসেবে গণ্য করবো এবং সেই অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে কীভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবো। লক্ষ্য করো, নান বাট হি ক্যান ডু দি সাম, নান বাট হি ক্যান ডু দি সাম। তাহলে আমরা কি বসালাম? অনলি এর পরিবর্তে নান বাট বসালাম। তাই এই অনলি কাকে নির্দেশ করছে, কোয়ালিফাই করছে? অনলি কোয়ালিফাই করছে হি, অনলি হি ক্যান ডু দি সাম, কেবলমাত্র সেই অঙ্কটি করতে পারে, তাহলে এই অনলি কাকে নির্দেশ করছে, আইডেন্টিফাই করছে, কোয়ালিফাই করছে? এই কর্তাকে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করেছে। সুতরাং এই অনলি পরিবর্তে নাউন বার্ড ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে একটা শর্ত পাচ্ছি যে অনলি যদি নাউন বা প্রোনাউন বা ব্যক্তিকে কোয়ালিফাই করে সেক্ষেত্রে, নোটগুলো তোমরা লিখে রাখতে পারো, সেক্ষেত্রে কেবলমাত্র অনলি এর পরিবর্তে নাম্বার বসিয়ে নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে আমরা এখানে অনলি হি ক্যান ডু দি সাম, অর্থাৎ কেবলমাত্র সেই অঙ্কটি করতে পারে। তাহলে অনলি কাকে কোয়ালিফাই করছে? তাকে, সে, হি, প্রোনাউনকে। সুতরাং যেহেতু ব্যক্তিকে কোয়ালিফাই করছে সেহেতু অনলি এর পরিবর্তে নান বার্ড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নেগেটিভ করার সময় অনলির জায়গায় বা অনলির পরিবর্তে নান বার্ড ব্যবহার করতে হবে, আর বাক্যটাও পরিবর্তন করতে হবে না। সুতরাং এই টিপসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে অনলি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো ব্যক্তিকে কোয়ালিফাই করে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় অনলি এর স্থলে নান বার্ড ব্যবহার করে নেগেটিভ করতে হবে। ক্লিয়ার? এবার আসো, কান্ত
I have only 50 taka. I have only 50 taka. I have only 50 taka. I have only 2 kg. তাহলে এখানে লক্ষ্য করো, আমার আছে মাত্র 2 কেজি আপেল। একটু লক্ষ্য করো, আই হ্যাভ নাথিং বাট 2 কেজি আপেল। তাহলে এক্ষেত্রে অনলি কাকে কোয়ালিফাই করছে? কোনো বস্তুকে কোয়ালিফাই করছে। কি বস্তু? 2 কেজি আপেল। আমার মাত্র 2 কেজি আপেল আছে, তাহলে এখানে 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 এ অনলি কোয়ালিফাই করছে কোনো বস্তুকে। সুতরাং এই অনলি পরিবর্তে আমরা নাথিং বাট বলছি। তাহলে আমরা এখানে লিখতে পারি অনলি যদি কোনো বস্তুকে কোয়ালিফাই করে তাহলে সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট তাহলে আমরা প্রথমে পাইলাম কি অনলি যদি কোনো ব্যক্তিকে কোয়ালিফাই করে সেক্ষেত্রে নান বাট বসে, আর দ্বিতীয়তে পাইলাম যে অনলি যদি কোনো বস্তুকে কোয়ালিফাই করে তাহলে সেক্ষেত্রে নাথিং বাট বসে। আবার দেখো, আরেকবার দেখো, she is only 10 years old. দেখো, she is not more than 10 years old or she is not less than 10 years old. শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে সি ইজ অনলি, আমরা কিন্তু পূর্বে দেখলাম যে অনলি যদি কোনো ব্যক্তিকে কোয়ালিফাই করে সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নান বাট বসে, আবার অনলি যদি কোনো বস্তুকে কোয়ালিফাই করে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় অনলির পরিবর্তে নাথিং বাট বসে, আবার সি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড এক্ষেত্রে আমরা লিখছি কি যে সি ইজ নট মোর দ্যান 10 ইয়ার্স ওল্ড অর সি ইজ নট লেস দ্যান 10 ইয়ার্স ওল্ড। অর্থাৎ অনলি যদি কোন সংখ্যা বয়স বা সংখ্যাকে কোয়ালিফাই করে সেক্ষেত্রে নট মোর দেন অর নট লেস দেন ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি পাইলাম, অনলি এর তিনটি ব্যবহার পাইলাম। অনলি তিনটি ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং তিনটি ক্ষেত্রের বাক্যের রূপান্তরটা তিনভাবে হবে।
প্রথমত আমরা পাইলাম যে অনলি যদি কোনো ব্যক্তিকে কোয়ালিফাই করে সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে নানবার্ড বসাবো, অনলি যদি কোনো বস্তুকে কোয়ালিফাই করে সেক্ষেত্রে আমরা সেখানে অনলির পরিবর্তে নেগেটিভ করার সময় নাথিং বার্ড বসাবো, আবার অনলি যদি কোনো ভয়েস বা সংখ্যাকে কোয়ালিফাই করে সেক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নেগেটিভ করার সময় নট মোর দ্যান অর নট লেস দ্যান ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর বেশি দূরে আজকে যাব না, আমরা এই চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিকতা ধরে রাখবো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাসায় থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা।